2020-তে এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। টেস্ট ইওর সেলফ, রোজ 5টা করে দেব, সেগুলো প্র্যাকটিস করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে বাতাসে নাইট্রোজেন এর স্বাভাবিক মাত্রা কত। তারপরে প্রশ্ন হচ্ছে যে একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। তারপরে প্রশ্ন হচ্ছে পিএএন এর পুরো নাম কি। তারপরে প্রশ্ন হচ্ছে সিএফসি গ্যাস কোথা থেকে নির্গত হয়। তারপরে প্রশ্ন হচ্ছে যে এসপিএম এর উদাহরণ দাও। এবার মনে মনে ভাবো এগুলো উত্তর কি হবে, তারপর আমি উত্তরগুলো আবার বলবো। এগুলো দেখো যে বাতাসে নাইট্রোজেনের স্বাভাবিক মাত্রা 78.09, একটি গ্রিন হাউস গ্যাসের নাম কার্বন ডাইঅক্সাইড, প্যান এর পুরো নাম পারোক্সি অ্যাসিটাইল নাইট্রেট, সিএফসি গ্যাস নির্গত হয় ফ্রিজ তৈরির কারখানা থেকে, একটা এসপিএম এর উদাহরণ হলো পোরাগ্রেনু।